আসসালামু আলাইকুম। আজকের রেসিপি হচ্ছে গোলাপজাম, আর এই গোলাপজামটি তৈরি করেছি ব্রেড দিয়ে। খুব অল্প সময়ে ছানা বা পাউডার দুধ ছাড়া গোলাপজামটি তৈরি করতে পারেন। তো প্রথমে নিয়েছি আমি এখানে কয়েক পিস ব্রেড, নিয়ে সাইডের অংশগুলো আমি একটি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর এগুলোকে আমি একটু টুকরো টুকরো করে নিব। আর এই কাজটা আপনারা কোনো ব্লেন্ডার বা হাত দিয়ে করতে পারেন, আমি ছুরির সাহায্যে করে নিচ্ছি। সবগুলো এভাবে আমি কেটে নেব। কেটে নেওয়ার পর একটি বাটিতে তুলে নিয়ে আবার ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি হাত দিয়ে। করা শেষ, এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি প্রায় এক টেবিল চামচ গুঁড়ো দুধ। এটা অপশনাল, না দিতে চাইলেও দিতে পারেন। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি হালকা কুসুম গরম লিকুইড দুধ নিয়ে মাখিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আপনারা ঠান্ডা পানি দিয়েও মিশাতে পারেন। মিশানোর পর এখানে নিয়ে নিচ্ছি আমি এক চামচ ঘি, নিয়ে ভালোভাবে আবার মিশিয়ে নেব ঘিটাকে। খুব সহজে কিন্তু এই গোলাপজামটি তৈরি করে নিতে পারেন আপনারা। তো মিশানো শেষ হয়ে গেছে এবং সামান্য পরিমাণ হাতে ঘি নিয়ে এভাবে আমি গোল গোল করে একটু চ্যাপ্টাভাবে মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি। তো আমার সাত পিস ব্রেডে সাতটা মিষ্টি হয়েছে। এখন আমি এগুলোকে একটু ভেজে নিব একটা কড়াইতে প্যান দিয়ে, পরিমাণ মতো তেল দিয়ে দিই। আর এই মিষ্টিটা ভেজে নিতে হবে হালকা গরম তেলে। বেশি গরম তেলে ভাজতে যাবে না, তাহলে কিন্তু পড়ে যাবে। খুব স্লো ঘেঁষে আস্তে আস্তে করে কালারটাকে আনতে হবে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কালার হয়েছে। খুব স্লো হিটে আমি এগুলোকে ভেজে নিয়েছি। এখন আমি তুলে নিচ্ছি। এখন আমি সুগার সিরাপ তৈরি করব। এখানে নিয়ে নিচ্ছি প্রায় এক কাপ চিনি, দুটা এলাচ, সাথে আমি দিয়ে দিচ্ছি প্রায় দেড় কাপ পানি। নিয়ে ভালোভাবে মিশিয়ে এখন আমি মিষ্টিগুলো এখানে ঢেলে দিলাম। 15 মিনিট আমি মিষ্টিকে জাল করে নেব। তো 15 মিনিট পর দেখেন মিষ্টিগুলো আমি নামিয়ে নিয়েছি চুলা থেকে। এখন ঠান্ডা হওয়ার জন্য আমি 1 ঘন্টা রেস্টে রেখে দেব। ঠিক 1 ঘন্টা পর দেখুন, আমি এখন আপনাদের মিষ্টিগুলো সার্ভ করে দেখাচ্ছি একটি প্লেটে। তো তৈরি হয়ে গেল খুব সহজেই, খুব কম উপকরণ দিয়ে ব্রেড মিষ্টি। আশা করি আপনারা যারা কম উপকরণে গোলাপজাম তৈরি করতে আগ্রহী তাদের এই রেসিপিটি ভালো লাগবে। তাই নেক্সট রেসিপিটি দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।